র্যাব পুলিশের যৌথ অভিযান এ সময় চারদিক থেকে এক নাগারে শত শত রাউন্ড গুলি থাকে পুলিশ ও র্যাব والصلاه والسلام على رسول الله اما بعد স্কুলের পোশাক পড়া মায়া বিচেহারার ছোট ভাই দুগালের ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছে আরেক ছোট ভাইয়ের মাথায় ব্যান্ডেজ বাধা। নিষ্পাপ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে খুব কষ্ট নিয়ে মরেছে সে কোকড়া কালোচুলের যুবকের মাথা ভিজে লাল হয়ে গেছে রক্তে মাঝwidehat পড়ে আছে ভাঙাচোরা শরীরের এক মধ্য মধ্যবয়স্কGlu পড়ে থাকার ভঙ্গি দেখে যে কেউ বুঝতে পারবে আর বেঁচে নেই সে পাশে শিশুর মতো হাউমাউ করে কাঁদছেন একজন বৃদ্ধ রিক্সায় ধরাধরি করে নিয়ে যাওয়া হচ্ছে আরেকজনকে পাশে তার ছোট ছেলে কাঁদছে রাজপথে ছোপ ছোপ রক্ত থেমে থেমে গুলির শব্দ দৃশ্যগুলো কলিজায় সরাসরি ঘা মারে সিট দ্বারা বেয়ে অসহনীয় ক্রোধের স্রোত নেমে যায় নিজের অজান্তেই সহ্য করা সম্ভব না এই দৃশ্যগুলো একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে কিছুতেই সহ্য করা সম্ভব না কেনই হত্যা কেনই গুলি কেনই রক্ত কি অপরাধে হত্যা করা হলো আমার ভাইদের কেন নব্বই শতাংশ মুসলিমের দেশে পাঞ্জাবি পরা মুসল্লির সাদা পাঞ্জাবি আজ রক্তে লাল আল্লাহর কাছে কাবার চাইতো দামি মুসলিমের এক ফোটা রক্ত আজ বাংলারই জমিন মুসলিমদের রক্তে লাল করল বিপ্লব চন্দ্র নামে এক উগ্র হিন্দু আমাদের প্রাণপ্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লামকে নিয়ে কটুক্তি করে আসছিল আমার এই ভাইদের একমাত্র অপরাধ হলো তারা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের এই অবমাননার প্রতিবাদ করতে গিয়েছিলেন অক্টোবরের বিশ তারিখ দুই ভোলার বোরহানুদ্দিন উপজেলা মালাউন হিন্দু কর্তৃক মুসলিমদের নয়নের মনি প্রাণের চাইতেও প্রিয় রাসুল সাল আলী ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে ভোলার নবী প্রেমিক তৌহিদি জনতা বিক্ষোভের ডাক দেয় বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দেয় বিনা অনুমতিতে সমাবেশ হচ্ছে এই ঠুন কজুহাত দেখিয়ে নির্বিচারে গুলি শুরু করে নবীপ্রেমী মুসলিমদের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের নৃশংস হামলার ভিডিও ঘুরে বেড়াচ্ছে পুলিশের পাশবিকতার দৃশ্য দেখে মনে হচ্ছে যেন এক নতুন সাপলা চত্বর এরই মধ্যে আহত হয়েছে শত শত মুসলিম নিহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না কেউ কেউ বলছেন পাঁচজন কেউ বলছেন সতেরো জন কেউ বলছেন আরও বেশি এর প্রকৃত সংখ্যা জানার সুযোগ আমাদের নেই যেমন সাপলা চত্বরের শহীদের প্রকৃত সংখ্যা আমরা আজও জানতে পারিনি তাগুদ সরকার এবং হলুদ মিডিয়া সেই সত্যকে ধামাচাপা দিয়েছে ভোলার ব্যাপারেও ঠিক একই ব্যাপার ঘটবে সাপলা চত্বর থেকে নাসিরনগর নাসিরনগর থেকে ভোলা সেই একই গল্প যখনই নবীর অবমাননাকারীর বিচার চেয়ে সাধারণ মুসলিমরা প্রতিবাদ করে তখন প্রশাসন ও রাষ্ট্রযন্ত্র অবমাননাকারীকে আশ্রয় দেয় একদিকে নবীর অবমাননাকারীকে মায়ের মমতায় আগলে রাখে তাগুত হাসিনা অন্যদিকে প্রতিবাদী জনতার উপর চলে মামলা গুলি আর হুমকি ধমকি দুই সালের রমজান মাসে তারাবির নামাজের সময় রথযাত্রার প্রস্তুতির নাম করে মসজিদ আক্রমণ করে উগ্র হিন্দুত্ববাদীরা প্রতিবাদ করা হলে পুলিশ এসে উল্টো ধাওয়া করে মুসলিমদের দুই হাজার ষোলোতে সিলেটের কাজল সাহেব জুমার সময় ইচ্ছে করে লাউড স্পিকারে গান বাজনা বাজিয়ে নামাজে ব্যাঘাত ঘটায় মালাউন হিন্দুরা প্রতিবাদ করতে গেলে মন্দিরের ভেতরে গোপনে মজুদ করে রাখা ধারালো অস্ত্র নিয়ে মুসল্লিদের উপর হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদীরা পুলিশ এসে গুলি ও টিয়ার গ্যাস ছুটতে শুরু করে মুসলিমদের উপর এই ঘটনার প্রতিবাদ করে কথা বলায় হত্যা করা হয় সিলেটের ওসমানী নগরের মসজিদের খতিবকে পরে হত্যা করা হয় আরও একজন ইমাম সাহেবকে ব্রাহ্মণ বাড়িয়ায় মসজিদে ভাঙচুর করেছে আগুন দিয়েছে মালাউন হিন্দুরা কারও বিচার হয়নি কেউ গ্রেফতার হয়নি কিন্তু এর প্রতিবাদ করায় গ্রেফতার করা হয় একজন আলিমকে দুই হাজার সতেরোতে রংপুরে নবীজির অবমাননা করে মালাউন টিটুরায় পুলিশ এসে গুলি চালায় মুসলিমদের উপর ভারতীয় বিজেপির নেতা পশ্চিমবঙ্গের সংসদ সদস্য দিলীপ ঘোষ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে উগ্র হিন্দুত্ববাদীদের অনুষ্ঠানে গর্বের সাথে ঘোষণা করেছে হাতে অস্ত্র নিয়ে হিন্দুরা নাকি বাংলাদেশকে ভারতের অংশ বানাবে বিচার তো দূরে থাক এ নিয়ে মিডিয়াতে কোনো কথাও হয়নি আমার ভাইয়েরা আপনারা দেখেছেন পদ্মা তিস্তা নদীর ন্যায্য পানি না পাওয়ার পরেও মোদীর সেবাদাসী হাসিনা হিন্দুত্ববাদী ভারতকে ফেনী নদীর পানি দেয়ার চুক্তি করল এই চুক্তির সমালোচনা করার কারণে পিটিও হত্যা করা হল বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে খুনের উস্কানিদাতা ও পরিকল্পনাকারী ইস্কন সদস্য মালাউন অমিত শাহকে রক্ষা করার জন্য হুকুমের গোলাম র্যাব পুলিশ বাহিনী কত টালবাহানা করল সর্বোচ্চ চেষ্টা করল তাকে বাঁচানোর জন্য বাংলার মুসলিমদের অন্তর থেকে সেই ক্ষত এখনও শুকায়নি কিন্তু এরই মধ্যে আমাদের সামনে ঝরছে ভোলার মুসলিমদের রক্ত এর আগে নাসির নগরে একই ঘটনা ঘটেছে হিন্দু মালাউন কটুক্তি করেছে সাধারণ মানুষ যখন প্রতিবাদ করেছে তখন পুলিশ এসে মুসলিমদের উপর আক্রমণ শুরু করেছে বারবার প্রশাসনের ছত্র ছায় হিন্দুত্ববাদীরা আমাদের উপর আক্রমণ করছে কখনো মসজিদের উপর কখনো মুসলিমের উপর কখনো আমাদের প্রাণের চেয়েও প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলী উপর কিন্তু কখনোই এর বিচার হয়নি এর বিচার আর কোনোদিন হবেও না নারায়ণ গণদের সমল কাंती নাসির নগরের রাষ্ট্ররাজ রংপুরের টিটুডাই একজনেরও কি বিচার হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ কি থেমেছে কিছুই হয়নি মালাউনরা বহালতবিয়তে আছে কিন্তু গুলি চলছে মুসলমানদের বুকে হাসিনা ও তার প্রশাসন একদিকে হিন্দুদের নিরাপত্তা দেয় অন্যদিকে মুসলিমদের হত্যা করে ভাইয়ের আমার প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করুন নবীজি সাল্ল আলী ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় কেন মোদীর সেবাদাসী হাসিনার প্রশাসন বারবার তাও মুসলিম জনতার উপর হামলা চালায় নবীর অবমাননাকারীকে কেন পুলিশ নিরাপত্তা দেয় আর গুলি চালায় নবীর উম্মতের বুকে প্রিয় নবীর উপরে আক্রমণ করা হিন্দু মালাউনকে বাঁচাতে কেন হাসিনা বাংলার মুসলিমদের হত্যা করে বারবার এরা কি আসলেই বাংলাদেশের পুলিশ এরা কি আসলেই মুসলমান বাংলাদেশের পুলিশ হলে মুসলমানের সন্তান এরা কি কখনো এমন করতে পারে যে দেশের নব্বই শতাংশ মানুষ মুসলিম সে দেশে মালাউনের বাচ্চারা এত সাহস কীভাবে পায় মালাউনের বাচ্চারা একের পর এক অমারজনী অপরাধ করার পরেও কেন হুকুমের গোলাম পুলিশ বিজিবি র্যাব কখনোই তাদের গায়ে ফুলের টোকাও দেয় না অথচ রাসুল সাল আলী ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় সব সময় মুসলিমদের রক্ত ঝড়ায় কেন ভয়াবহ সব অপরাধ করার পরেও মালাউনের বাচ্চাদের সব সময় মায়ের মমতায় আচলের নিচে আগলে রাখে মোদীর দাসী হাসিনা ভাই আমরা কাদের হাতে দেশের শাসন ভার দিয়ে রেখেছি কাদের হাতে আমাদের নিরাপত্তার ভার দিয়ে রেখেছি চিন্তা করি ভাই ইসলামের কোনো মূল্য এদের কাছে নেই জনগণের কোনো মূল্য এদের কাছে নেই এরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে বেঁচে পানি ইলিশ গ্যাস এখন নিজেদের শাসন ভার টিকিয়ে রাখার জন্য এরা বাংলার জমিনও ভারতের মালাউন্দের হাতে তুলে দিচ্ছে আর এটাই ভূখণ্ডের মালাউনরাও জানে জানে দেখেই বিপ্লব শ্যামলকান্তি রসরাজ টিটু রায়রা আজ এত দুঃসাহস দেখায় এদেশে হিন্দুরা অপরাধ করে আয় পুলিশের হেফাজতে থাকে আর মুসলিমরা প্রতিবাদ করলেই গুলি চিন্তা করুন ভাই মালাউনের বাচ্চারা কাকে গালি দিচ্ছে কাকে নিয়ে কটুক্তি করছে। আমাদের নবীকে নিয়ে আল্লাহর নিয়ে এই মানুষটি তো আমার আপনার জন্য রাতের পর রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছেন আমাদের আখিরাতের মুক্তির জন্য রাতের পর রাত সালাতে দাঁড়িয়ে থেকেছেন আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন কেবল আমাদের কাছে তাও ঈদের বাণী পৌঁছানোর জন্য নিজের বাড়িঘর ছেড়ে মদিনাতে হিজরত প্রতিশোধ করেছেন মাসের পর মাস অভুক্ত থেকেছেন তাইফে পাথরের রাঘাতে জর্জরিত হয়েছেন অহুদের ময়দানে নিজের রক্ত ছড়িয়েছেন হাসরের ময়দানে যখন বাপ ছেলেকে চিনবে না মা সন্তানকে চিনবে না যখন সবার মুখে থাকবে ইয়া নাফসি নাফসি তখন আমাদের নবীজি বলবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বিচারের সেই দিনেও আমাদের নিয়ে দুশ্চিন্তা করবেন আমাদের জন্য আল্লাহর ইচ্ছায় সাফায়াত করবেন আমাদের জন্য হাউজে কাউসার অপেক্ষা করবেন তিনি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই মানুষটিকে নিয়ে কটুক্তি করছে মালাউনের বাচ্চারা সেই কটুক্তির প্রতিবাদ করায় পুলিশ বাহিনী লেলিয়ে দিচ্ছে মালাউনদের দালাল হাসিনা নবীর সম্মান বাঁচাতে বিক্ষোভরত সাধারণ মুসলিমদের কচুকাটা করছে পুলিশ বাহিনী আর মালাউনরা বহাল আছে আনন্দে হাসছে এই হলো আজকের বাংলাদেশের অবস্থা হে মুসলিম তোমাদের কি হলো গরু পূজারীরা আমাদের প্যানেল স্পন্দন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করছে আর তুমি এখনো বসে আছো হে মুসলিম তোমাদের কি হলো গরুর প্রসাব পান করা নংড়া মালাউনরা আমাদের সাইয়েদ আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে আর তুমি আজও বিচার চাইছো সেই মালাউন্দের দালাল হাসিনার কাছে ভারতের দালাল র‍্যাবের কাছে আমেরিকার দালাল ডিবির কাছে তুমি দাবি নিয়ে যাচ্ছ হিন্দুত্ববাদীদের গোলাম মি মিডিয়ার কাছে সুশীল সমাজের কাছে বাস্তবতা কি সাপলা চত্বরে স্পষ্ট হয়নি এই ভূখণ্ডে কারা নবী সাল আলী হুসাল্লামের পক্ষে আর কারা বিপক্ষে সেটা তোমরা এখনো বোঝনি বোঝনি নাকি বুঝেও না বুঝার ভান করে আছো আল্লাহর কসম আল্লাহর ইজ্জতের কসম আসমান ও জমিনের মালিকের কসম করে বলছি আমাদের জীবন বৃথা যদি না আমরা রাসুল সাল্লাহ আলী হুয়াসাল্লামের সম্মানের হেফাজত করতে পারি এই জনপদের মুসলিমদের মধ্যে কি কোনো পুরুষ নেই এই জনপদের মুসলিমদের মধ্যে কি নবীর কোনো এমন আশিক নেই যে মালাউনদের প্রাপ্য বুঝিয়ে দেবে এমন কোন জোয়ান কি নেই নেই কোনো আত্মমর্যাদা সম্পন্ন যুবক যে আল্লাহর রাসুলের জন্য নিজের যান কোরবান করে দিবে কে আছে এমন যে আল্লাহর রাসুলের অবমাননার প্রতিশোধ নেবে কে আছে এমন যে মালাউন হিন্দুদের উচিত শিক্ষা না দিয়ে শান্ত হবে না হে আমার ভাইয়েরা জেনে রাখুন মুমিন একই গর্তে দুইবার পড়ে না জেগে জেগে আর কত ঘুমবেন পরিস্থিতি একদম পরিষ্কার রাসুলের সম্মানের প্রশ্নে তাগুদ বাহিনী অবস্থান নিয়েছে মালাউন্দের পক্ষে এর প্রমাণ হলো শাহবাগ থেকে সাপলা নাসির নগর থেকে পক্ষে পুলিশ মালাউন্দের পক্ষে প্রশাসন মালাউন্দের পক্ষে হাসিনার নিজে মালাউন্দের সবচেয়ে বড় দালাল এবার আপনি চিন্তা করুন আপনি কোন পক্ষ নেবেন রাসুলের পক্ষ নাকি ভারতের মালাউন হাসিনার তার হুকুমের গোলাম প্রশাসনের পক্ষ হিন্দুত্ববাদী আগ্রাসনের সময় হাসিনা পুলিশ প্রশাসন মিডিয়া এরা কেউ আপনার পাশে দাঁড়াবে না বরং তারাই সবার আগে আপনার বুকে প্রথম গুলি চালাবে বিশ্বাস না হলে ভোলার দিকে তাকিয়ে দেখুন